الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্য থেকে যারা ঈমানদার, সৎকর্মশীল, মুত্তাকি, আল্লাহভীরু তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, আর যারা এর বিপরীত পথের পথিক তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আমাদের আজকে 22শে রমজান 1441 হিজরি মোতাবেক 15 মে 2020 জুমাবারে ধারাবাহিক যে রমজান মাসের দর্স চলে আসছে তার বিষয়বস্তু হচ্ছে আওসাফু আহলিল জান্নাহ, জান্নাতিদের গুণাবলী বা জান্নাতিদের বৈশিষ্ট্য, জান্নাতিরা কেমন হবে, কে জান্নাতি হতে পারবে, কি ধরনের গুণ বৈশিষ্ট্য এই কর্মজগতে দুনিয়াতে নিজেদের মধ্যে তৈরি করতে পারলে জান্নাত পাওয়া যাবে। শেখ বলছেন আল মজলিসুর রাবি ওয়াল ইশরুন, 24তম মজলিস ফি আওসাফি আহলি জান্নাহ, জান্নাতীদের গুণাবলী সম্পর্কে বা বৈশিষ্ট্য সম্পর্কে। জালান আল্লাহ মিনহুম বিমান্নিহি ওয়া কারামি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতীদের দলে শামিল করেন। এর পূর্বে মজলিস নম্বর 23 জান্নাতের বিবরণ সম্পর্কে, জান্নাতের নিয়ামত সম্পর্কে এবং সেখানে যেসব আনন্দের এবং ভোগবিলাসের সামগ্রী আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তৈরি করে রেখেছেন সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছি। সুতরাং আমাদের উচিত হবে যে আমরা কর্মতৎপর হব, এই কর্মজগতে যেখানকার ঈমান আমলের ভিত্তি করেই সেই জান্নাতে স্থান হবে অথবা জাহান্নামে স্থান হবে। সুতরাং এই জান্নাত লাভের জন্য, এই সুখময় স্থান লাভের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব, প্রতিযোগিতা করব এবং সারা জীবনটা সেই জান্নাত লাভের জন্য আমাদের একেবারে কুরবানি করে দেব, উৎসর্গ করে দেব, তুচ্ছ দুনিয়ার পিছনে আমরা ছুটব না। এখন তাহলে আমাদের কাছে প্রশ্ন থেকে যায় যে কি ধরনের আমল করলে বা কোন পথের পথিক হলে আমরা এই জান্নাতে, যে জান্নাতকে আল্লাহ নিয়ামতে ভরপুর করে রেখেছেন, পৌঁছিতে পারব। এই মর্মে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত নাজিল করেছেন। জান্নাতের যেমন বিবরণ কোরআনে কারিমে রয়েছে, তো জান্নাতে যাওয়ার কর্মপদ্ধতি কি করতে হবে তাহলে জান্নাতে যাওয়া যাবে তাও আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াসারি ওয়েলা মাগফিরাতি মির রব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড় দাও তোমাদের প্রতিপালকের ক্ষমার উদ্দেশ্যে, যাতে করে তাঁর কাছ থেকে ক্ষমা পেয়ে যাও। ওয়া জান্নাতির, এবং জান্নাতের উদ্দেশ্যে তোমরা প্রতিযোগিতা করো, দৌড় দাও। আরযুহাস সামাওয়াত ওয়াল আরদ, যেই জান্নাতের আয়তন হচ্ছে আকাশ সমূহ এবং জমিনের মতো। এটি শুধু মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে, না হলে এই পৃথিবী যাতে রয়েছে সাত আকাশ সাত জমি, এর চাইতে বহুগুণ বড়। এক একজনকে যা দেওয়া হবে তা এই আসমান জমিনের চাইতেও বেশি প্রশস্ত হবে। ঐদাতিলের মুত্তাকিন, যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহভীরুদের জন্য, মুত্তাকিনদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে সব সময় খরচ করে, ব্যয় করে, কৃপণতা করে। ওয়াল কাযিমিন আল গাইজ, আর তারা রাগ সংবরণ করে, নিজের রাগকে নিজের আয়ত্তে রাখতে পারে। ওয়াল আফিন আনিন নাস,
এবং মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখে, মানুষকে ক্ষমা করে থাকে। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রকমই নিষ্ঠাবান সৎকর্মশীলদেরকে ভালোবাসে। ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশা, এবং যখন তাদের দ্বারা কোনো অশ্লীল কথা কাজ হয়ে যায়, আও জালামু আনফুসাহম, অথবা নিজেদের ওপর জুলম অত্যাচার করে ফেলে, জাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে আল্লাহ স্মরণে চলে আসেন। ফাস্তাগফারুলে জুনুবহিম, সুতরাং নিজেদের পাপাচারের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া আর কে আছে যে গুনাহ মাফ করতে পারে, মার্জনা করতে পারে, এ কথা তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। আল্লাহ ছাড়া কেউ নেই যে গুনাহ খাতা মানুষের ভুল ভ্রান্তি মাফ করতে পারে এবং মানুষকে আজাব শাস্তি মুক্ত করতে পারে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়াহুম ইয়ালামুন, আর তারা জেনে শুনে কোনো ভুলের ওপর অটল থাকে না, কোনো পাপের ওপর, পাপের পথে, অন্যায়ের পথে অটল থাকে না। এই হচ্ছে জান্নাতের বেশ কিছু বৈশিষ্ট্য, যা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরানের আয়াত নম্বর 133 থেকে 135-এ বর্ণনা করেছেন। সংক্ষেপে শুধু অনুবাদ করলাম, এখন শেখ বিস্তারিত যে বিষয়গুলি এসেছে আয়াতে বিস্তারিত এক একটি পয়েন্ট করে বর্ণনা করছেন। জান্নাতিদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা মুত্তাকিন হবে, তারা তাকওয়া অর্জনকারী হবে, তারা পাপমুক্ত থাকার চেষ্টা করবে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকবে। তাকওয়া মানে বেঁচে থাকা, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকবে, জাহান্নামে যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকবে, যারা জান্নাত থেকে বঞ্চিত করে এমন কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, এই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া যারা অর্জন করতে পারবে তারা হচ্ছে মুত্তাকিন বা মুত্তাকিন। যেই তাকওয়া হাসিলের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সিয়াম, রমজান মাসের সিয়াম নিয়মিত যদি সুন্দরভাবে পালন করা হয়, লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা সংযত হইতে পারবে, পাপ মুক্ত হইতে পারবে, পাপ থেকে বাঁচার মতো তোমাদের মধ্যে তরবিয়ত প্রশিক্ষণ হবে, ক্ষমতা তৈরি হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতিদের যে তারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহর ভয়ে ভালো কথা কাজে নিয়োজিত থাকে এবং আল্লাহর ভয়ে, আল্লাহর আজাবের ভয়ে মন্দ কথা কাজ থেকে বিরত থাকে। জি, যারা রবকে ভয় করে তার আজাব থেকে বাঁচার জন্য ভালো কাজগুলি করার মাধ্যমে এবং আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়ার আশায় এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহর আজাবের ভয়ে। দুই নম্বর বৈশিষ্ট্য এই আয়াতে রয়েছে, এই সবগুলি ছয়টি বৈশিষ্ট্য এই আয়াত থেকে নিয়েছেন শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি এবং ছয়টি ধারাবাহিক বর্ণনা করছেন। আর তারপরে আর যে আয়াত নিয়ে এসেছেন সামনে সেখান থেকে আরও সাতটি বৈশিষ্ট্য, এই ছয় সাথে 13টি বৈশিষ্ট্য কোরআনে কেরিমের আয়াত থেকে আজকে আমরা আলোচনা করব, আর তারপরে কিছু হাদিস পেশ করব। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররায়ি ওয়াদ-দাররাহ, তারা খরচ করে সুখে থাকলেও অথবা দুঃখে থাকলেও। জি জি, সচ্ছলতা থাকলেও খরচ করে আর অভাব থাকলেও খরচ করে, সুস্থতাতেও খরচ করে আর অসুস্থ, হ্যাঁ, বালা মুসিবত আসলেও খরচ করে। শুধু বালা মুসিবত থাকলেই আল্লাহমুখী হয় এমন নয়, আর সচ্ছলতা থাকলেই খরচ করে, আর যদি আর্থিক টান থাকে, অভাব থাকে তো খরচ করে না এমন নয়, তারা কৃপণতা মুক্ত। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে খরচ করতে বলেছেন সেইভাবে খরচ করে। একটি খরচ করা হচ্ছে যেটি ফরজ যাকাত, আর একটি খরচ করা হচ্ছে নাফাকাতে ওয়াজিবা, যেই খরচগুলি ব্যয় বহনগুলি প্রত্যেক মানুষের ওপর আল্লাহ ফরজ করেছেন, যেমন স্ত্রী ছেলে মেয়েদের ব্যয় বহন করা, বৃদ্ধ বাপ মা যদি থাকে আর তাদের ইনকাম সোর্স না থাকে তাদের ওপর খরচ করা, এবং ছোট ভাই বোন যদি থাকে, তালাকপ্রাপ্ত বিধবা বোন থাকে তাদের ওপরে খরচ করা ইত্যাদি। এছাড়াও বেশ কিছু খরচ হতে পারে, দাদা দাদি নানা নানি তাদের খরচ। জি,
এছাড়া সাদাকা, জি, নফল সাদাকা, এবং দিনের কাজে খরচ করা, দিনের প্রচার প্রসারের কাজে খরচ করা, তো বহু রাস্তা রয়েছে খরচের। যেই খরচগুলি করার মাধ্যমে একজন কৃপণতা থেকে মুক্ত থাকে এবং ধন সম্পদের আসক্তি থেকে মুক্ত থাকে, যেটা মানুষকে পাপে লিপ্ত করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাজি মিনাল গাইজ, জি, রাগ সংবরণ করে, যারা নিজের রাগকে নিজের আয়ত্ত রাখতে পারে, রাগ হইতে পারে, এমন নয় যে রাগ হবে না, মানুষ মাত্র রাগ হবে, কারো কম কারো বেশি, কারো দেরিতে কারো দ্রুত, কিন্তু রাগ হলে সীমা লঙ্ঘন করবে না, অত্যাচার করবে না, এবং যার ওপর রাগ হবে তাদের ক্ষেত্রে বিদ্বেষ শত্রুতা রাখবে না বা বিদ্বেষ শত্রুতা পোষণ করবে না, কোনো রকমের প্রতিক্রিয়া দেখাবে না। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিন আনিন নাস, মানুষকে ক্ষমা করে, জি, যে অত্যাচার করে তাকে ক্ষমা করে, কেউ যদি সীমা লঙ্ঘন করে তাহলে প্রতিশোধ নেয় না, অথচ প্রতিশোধ নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করতে গিয়ে বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই রকমের যারা সৎকর্মশীল, এই যে গুণাবলী 4টি বর্ণনা করা হলো জান্নাতিদের, এরাই হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল, নিষ্ঠাবান, মুখলেস, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একথাও জানিয়ে দিয়েছেন যে শুধু ক্ষমা করলে হবে না, এটি প্রশংসা নিবেশনে ক্ষমার সাথে সাথে এহসান করতে হবে, মানে সদ্ব্যবহার করতে হবে। যাকে ক্ষমা করে দিলেন, অনেকে আমরা বরং অধিকাংশ মানুষ ক্ষমা করে দেয় কিন্তু আর তার সাথে সদ্ব্যবহার করে না, অথবা তার সাথে যে এহসানটা আগে থেকে অনুগ্রহ চলছিল সেটাকে বন্ধ করে দেয়, না আমার এহসান সদ্ব্যবহার চলতে থাকবে, সে ভুল করেছে, সে ভুল যেহেতু ক্ষমা করে দিই, সুতরাং আমি আর যেসব নেকির কাজ করছিলাম তার ক্ষেত্রে, যা যে ভুল করেছে তার ক্ষেত্রে, সেটাতে আমি বাধাগ্রস্ত হব না বা সেটা থেকে বিরত থাকবো না। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অল্লাযীন ইযা ফাআলু ফাহিশা, জি, প্রথম কথা, কেউ অশ্লীল কথা কাজে লিপ্ত হবে না। ফাহেসা হচ্ছে কেমন গোনা বলছেন, আল ফাহেসা মা ইউস্তাফ হাসু মিনা জুনুবি ওয়াহিয়াল কাবায়ের, যেসব গোনাকে নোংরা মনে করা হয়, সামাজিকভাবে অপরাধ মনে করা হয়, যে গোনাগুলিকে নোংরা মনে করা হয়, খারাপ মনে করা হয় এবং গোনাগারকে মানুষ ঘৃণার নজরে দেখে, আর সেগুলি হচ্ছে কাবিরা গোনা, যেমন কাতলির নাফসিল মুহাররামা। শেখ ফাহেশার ব্যাপক অর্থ এখানে বর্ণনা করছেন, যেমন কোনো নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করা অন্যায়ভাবে, ওকুকুল ওয়ালেদাইন, পিতামাতার অবাধ্য হওয়া বা পিতামাতাকে কষ্ট দেওয়া, মানসিক হোক আর শারীরিক হোক অথবা কথা দ্বারা হোক আর যে কোনো রকমভাবে হোক না, আর্থিকভাবে হোক, ও আকলি দেওয়া, সুদ খাওয়া, এগুলি হচ্ছে ফাহেসা। ওয়াকলে মালির ইয়াতিম, ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এই রকমই রণক্ষেত্রে থেকে পলায়ন করা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সেটা সম্মতির সাথে হোক আর অসম্মতির সাথে হোক, ধর্ষণ হোক অথবা সম্মতিতে হোক, এই কাফেরদের আইনের মতো নয়, যারা বললে যে সম্মতিতে হলে সাবালক সাবালিকার সেটি অপরাধ নয়, সেটি ক্রাইম নয়, আর ধর্ষণ হলে ক্রাইম না, সব রকমের জেনা হচ্ছে ফাহেসা, জি, বরং বড় ফাহেসা হচ্ছে জেনা, ব্যভিচার, সমকামিতা, চুরি করা হচ্ছে ফাহেসা, ডাকাতি করা, ছিনতাই করা, রাহাজানি করা হচ্ছে ফাহেসা, এই রকম যে সব অপরাধগুলি হচ্ছে এক কথাই ওহির বিধানে অপরাধের সাথে সাথে সেগুলি সামাজিকভাবেও অপরাধ মনে করা হয় এবং সেগুলির কথা শুনলে মানুষকে খারাপ লাগে এবং সেই লোক এই অপরাধীকে মানুষ দেখলে ঘৃণা করে, জি হ্যাঁ, এইগুলি হচ্ছে সব ফাহেসা। তো একজন জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে যে ফাহেসাতে অশ্লীল কথা কাজে লিপ্ত হবে না, আর যদি লিপ্ত হয়ে যায় তাহলে সাথে সাথে আল্লাহকে বলে স্মরণে আসবে যে আমি কি করলাম, আল্লাহ তো সব জানছেন, সব দেখলেন এবং সব কিছুই নোট হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ থেকে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না, সুতরাং আল্লাহকে চট করে স্মরণ করে, আর যখনই আল্লাহর কথা স্মরণ চট করে হয়, ফাস্তাগফারুলে যুনুবিহিম, গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তার সাথে আরও আল্লাহ বলেছেন ওই আয়াতে, আউ জালামু আনফুসাহুম, অশ্লীল কাজে
লিপ্ত যদি হয়ে যায় তাহলে তওবা করে, আও জালামু আনফা অথবা নিজেদের উপর অত্যাচার করলে, তাহলে নিজের উপর অত্যাচার করা আর অশ্লীল কথা কাজে লিপ্ত হয় পার্থক্য কি? শেখ বলছেন যে ফাহেশা হচ্ছে কবিরা গুনাহ, যে ফাহেশার ব্যাখ্যা তাতে, আর নিজের উপর জুলম করা সেটা কবিরা গুনাহকেও শামিল, আর সাগিরা ছোট গুনাহগুলিকেও শামিল। সুতরাং ছোট বড় সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আর যদি কখনো পদস্খলন ঘটে আর পাপে লিপ্ত হয়ে যায় আল্লাহর হকের ক্ষেত্রে অথবা মানুষের হকের ক্ষেত্রে, তাহলে তওবা ইস্তেগফার করে ফিরে আসে দ্রুত, সাথে সাথে আল্লাহকে স্মরণে হয় আর সাথে সাথে তওবা করে সংশোধন করে নেয়। আর যেই ব্যক্তি সংশোধন করে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায়, আত্মা ইব মিনা জম্বে কামাল্লা জম্বালা, সে ওই ব্যক্তির মতো হয়ে যায় যেই ব্যক্তি গোনাহা করেইনি, হয়তো তার গোনাহগুলি মুছে দেওয়া হয়, কিন্তু খালেস অন্তর থেকে তওবা যে শর্তগুলি রয়েছে সেগুলিকে সামনে রেখে তওবা করতে হবে। সাত নম্বর জান্নাতিদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাম ইউসিরু আলা মা ফালু ওয়াহুম ইয়ালামুন, তারা জেনে শুনে কোনো ভুল অন্যায় পাপের ওপর অবিচল অটল থাকে না। জি, যখন জানতে পেরে নিয়েছে আর বুঝতে পেরে নিয়েছে, হুঁশ হয়েছে যে আমি কী করলাম, আর গুনাহ করতেই আছে, গুনাহার পর গুনাহ, পাপের পর পাপ, অন্যায়ের পর অন্যায়, ভুলের পর ভুল, না 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 না, এলমের ক্ষেত্রে জেনে শুনে ভুল করে, না ফতোয়া দেওয়ার ক্ষেত্রে জেনে শুনে ভুল করে, না আকিদার ক্ষেত্রে জেনে শুনে ভুল করে, না ইবাদত বন্দেগির ক্ষেত্রে যখন একটি জিনিসকে জানলো যে বিদআত বা এটি ভুল, আর ওর উপরে অবিচল থেকে গেল যে না এতদিন করে আসলাম কী করে ছাড়বো, না এইরকম কাজ করে না জান্নাতি, এইরকম হঠকারিতা দেখায় না জান্নাতি, গোঁড়া অন্ধ হয় না, ভুল হয়েছে সংশোধনের সুযোগ আছে, এখনও মরণ আসেনি সুতরাং সংশোধনের সুযোগ আছে, যে কোনো সময় যেমনই জানতে পারে যে ভুল হয়েছে উপলব্ধি হয়, তখনই আর সেই পথে অবিচল থাকে না, সংশোধন করে ফিরে আসে। জি, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, জি কোনো পাপে লিপ্ত থাকার ক্ষেত্রে হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে সব কথা কাজ নিষেধ করেছেন সেগুলিতে লিপ্ত থাকার মাধ্যমে হোক, অথবা ফরজ অজেবে ত্রুটির ক্ষেত্রে হোক, যখনই বুঝতে পারে যে না আমার এই ত্রুটি হয়েছে, তখন ওয়ালাম ইউসিরু আলা মা ফালু, যা হয়েছে হয়েছে আর এই পথে থাকবো না, সাথে সাথে সেই পথ থেকে ফিরে আসে। জি হ্যাঁ, এটি হচ্ছে ছয় নম্বর জান্নাতিদের বৈশিষ্ট্য। জান্নাত যেতে হলে এই গুণ বৈশিষ্ট্য নিজেদের মধ্যে এই কর্মজগতে, দুনিয়ায় আমলের জগতে, এখানে আমলের সুযোগ রয়েছে, বদলা নাও পেতে পারেন, শাস্তি নাও পেতে পারেন, আর মরণের পরে বদলা নিশ্চিত রয়েছে, কর্মের কোনো সুযোগ নেই, সংশোধনের কোনো সুযোগ নেই। সুতরাং যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত যেসব ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি থেকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন, এবং দুনিয়াতে আমাদেরকে পাপ মুক্ত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রবের কাছে হাজির হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও এরশাদ করেছেন সূরা মোমেনুনের প্রথম কয়েকটি আয়াতে, এখানে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেখান থেকে সাতটি বৈশিষ্ট্য শেখ হোসেন রহমতুল্লাহ আলাই এক একটি পয়েন্ট করে তিনি বর্ণনা করেছেন। বলছেন আল্লাহ যে কাদ আফলাহ আল মুমিনুন, সংক্ষেপে আয়াতগুলির তর্জমা করে দিই আর তারপরে ইনশাআল্লাহ তা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ বলছেন সেসব মুমিনরা সফলকাম হয়েছে নিশ্চিত, বা সফলকাম হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। আল্লাযীনা ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয়ী, খুশুর সাথে, মনোযোগী হয়ে, একগ্রতার সাথে সলাত আদায় করে, মন লাগিয়ে, অন্তর, জবান, শরীর সব কিছু এক হয়ে সলাতে নিয়োজিত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর যারা ওয়াসার কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়াসার কথা কাজকে এড়িয়ে চলে, ওয়াসার কথা কাজে লিপ্ত হয় না। ওয়াল্লাযীনা হুম লিজাকাতি ফাইলুন, আর যারা যাকাত নিয়মিত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজের যৌনাঙ্গের সুরক্ষা করে, লজ্জায় স্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হালাল ক্ষেত্র রেখেছেন, এবং আও মা মালাকাত আইমানুহুম অথবা দাসী হলে সেটা সেই দাসীর বিধান বর্তমানে নেই এটার, সুতরাং এই বিষয়ের বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন নেই। তবে এতটুকু অবশ্য জেনে রাখতে হবে যাতে মূর্খরা গুমরাহ হয়, কারণ অনেক মূর্খ রয়েছে মুসলিম সমাজে যারা এই গুমরাহিতে লিপ্ত রয়েছে, বাড়ির চাকরানীদেরকে দাসী মনে করেন, না দাসী বলতে কি তো দাসী, যারা যেটা আসার পথ হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ, সুতরাং বাস্তবে জিহাদ ফিসাবিলিল্লাহ নেই,
সুতরাং আর দাস দাসীর প্রথা নেই, সুতরাং এটা নিয়ে আর আলোচনার এখন বেশি প্রয়োজন করে না। ফাইন্নহম গাইরো মালুমিন, স্বামী স্ত্রীর যৌন সম্পর্কের ক্ষেত্রে তিরস্কৃত হবে না। ফামানিবতাগা ওয়ারা আজালে, কিন্তু এছাড়া অন্য কোনো রাস্তা কেউ যদি তলাশ করে, অন্য কোনো পথে যৌনাচার করে, যদি যৌন চাহিদার যে যে ক্ষুধা রয়েছে সে তার নিবৃত্তি করে, তাহলে ফাউলাই কহমল আদুন, তারাই হবে সীমা লঙ্ঘনকারী, জালেম হয়ে পড়বে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া কেউ যদি ফ্রেন্ডশিপের সম্পর্ক রাখে, বন্ধুত্বের সম্পর্ক, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, যেই পশ্চিমা সমাজ এমন ভাবে ঝাঁপিয়ে এসছে মুসলিম জাতির ওপর, যে মুসলিম জাতির স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান নোংরা হয়ে গেছে, জি নোংরামিতে ভরে গেছে, জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করে মুসলিম জাতির এবং মুসলিম জাতিকে সংশোধনে তৌফিক দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে আজাব, এই মহামারীর আজাব আসার মুখ্য কারণই হচ্ছে এই জেনা, ব্যভিচার, অবাধ মেলামেশা, কর্মক্ষেত্রে, অফিস আদালতে, সব জায়গায় নর নারী একাকার হয়ে গেছে মানুষ, আর মানুষ নর আর নারীর কি আর পার্থক্য রয়েছে, সমান হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন এখনও যেন মুসলিমদের হোঁশ ফিরিয়ে দেন এবং মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের দিকে এবং তাদের ইহকাল পরকালে সার্বিক কল্যাণের পথের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। এইরকমই যেটি সীমালঙ্ঘন, যেসব সীমালঙ্ঘন, তার একটি দিক হচ্ছে আপনার হস্তমৈথুন। তো হস্তমৈথুন এর অন্তর্ফামানিবতাগাওয়ার আজ আলিক, এছাড়া যদি অন্য কোনো পথ অবলম্বন করে, স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া যদি অন্য কোনো পথ অবলম্বন করে আর হস্তমৈথুন করে যৌনাচার করা, এটি হচ্ছে এর অন্তর্ভুক্ত। সুতরাং ফাউলাই কামল আদুন, যারা হস্তমৈথুন করবে তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী জালেম। সুতরাং হস্তমৈথুন জায়েজ নয় এবং তাতে দিনের যেমন ক্ষতি রয়েছে তেমন দুনিয়ার ক্ষতি রয়েছে, শরীর স্বাস্থ্যের ক্ষতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া এবং দিনের হেফাজতের তৌফিক দান করে। ওয়াল্লাযীনা হুম আমানাতু ওয়া আহদিহিম রাউন, আর যারা নিজের আমানত এবং চুক্তির লক্ষ্য রাখে, আমানতে খেয়ানত করে না আর চুক্তিতে গাদ্দারি করে না, ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নিজের পাঁচ ওয়াক্ত সলাত যে ফরজ তার সুরক্ষা হেফাজত করে এবং যথাযথ কায়েম করে, উলাইকা হুল ওয়ারিসুন, ওরাই তো হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালেদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। এই যে কয়েকটি আয়াত সূরা মোমেনুনের এক নম্বর আয়াত থেকে শুরু করে 11 পর্যন্ত, এতে বেশ কিছু জান্নাতিদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ধারাবাহিক শেখ হোসেন রহমতুল্লাহ আলাই এখানে পেশ করছেন। তাহলে ছয়টি এর পূর্বে সূরা আল ইমরান থেকে যে আয়াতগুলি রয়েছে তাতে, তার থেকে আমরা বর্ণনা করেছি। সাত নম্বর হচ্ছে যে জান্নাতিদের বৈশিষ্ট্য হবে যে তারা মোমিনুন, জি হ্যাঁ, তারা ইমানদার। ইমানের পরিপন্থী বিষয় হচ্ছে কুফর, সুতরাং তারা কাফের নয়। ইমানের পরিপন্থী বিষয় হচ্ছে শিরক, সুতরাং তারা মুশরিক নয়। ইমান দৃঢ় বিশ্বাস এবং স্বীকৃতির পরিপন্থী হচ্ছে নেফাক, কপটতা, সুতরাং তারা মুনাফিক নয়। হ্যাঁ, ইমানদার হবে। ইমানের ছয়টি স্তম্ভ তাদের মধ্যে রয়েছে এবং ইমানের যে 70 বেশি শাখা প্রশাখা সেগুলিও যথাসাধ্য নিজেদের মধ্যে তারা রেখেছে। তো ইমানদার হওয়া হচ্ছে, ইমানদাররা জান্নাতি এবং ইমানদার হওয়াটা হচ্ছে জান্নাতিদের বৈশিষ্ট্য। আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সালাত আদায় করবে বিনয় হয়ে, খুশুর সাথে, জি, অন্তরকে সালাতে হাজির করে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ ধীর স্থিরতা অবলম্বন করবে এবং তাদের জবান আর হৃদয় আর শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ এক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেজদায় অবনত হবে, শুরু থেকে শেষ পর্যন্ত সালাত কমপ্লিট করবে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে রয়েছেন এই ইয়াকিনের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করছেন একজন মুসল্লি এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে তার সান্নিধ্য লাভের চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ায় নিয়োজিত রয়েছেন, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছেন। সুতরাং
একজন মুসল্লির বাহ্যিক অবস্থা এবং আভ্যন্তরীণ অবস্থায় কি থাকবে? বিনয়ী থাকবে, একাগ্রতা থাকবে। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জান্নাতিরা ওয়াসার কথা কাজে জড়ায় না। আল্লাযীনা আনিল্লাহু মুরিজুন। হ্যাঁ, আর ওয়াসার কথা কাজ কি বলছে? কুল্লু মা লা ফায়দাতা ফিহি, যাতে কোনো লাভ নেই, ওয়ালা খাইরা, আর কোনো কল্যাণ নেই, মিন কাউলে, সেটি কথা হোক অথবা কাজ, যেই কথা কাজে কোনো লাভ নেই, কোনো কল্যাণ নেই। আমি এটাকে সহজ ভাষায় বলি, লাভ আর কল্যাণটা সেটা পার্থিব হতে পারে আর সেটা পারলৌকিক হতে পারে। সুতরাং সহজ ভাষা বলি, যাতে আপনার একটা টাকা হালাল আসবে না আর যাতে আপনার একটা নেকি আসবে না, এমন কোনো কথা কাজে জড়ানো হচ্ছে, লাগো ফালতু কাজে জড়ানো। মুমিন ব্যক্তি যারা জান্নাতি, জান্নাতের ওয়ারিস, তারা ফালতু কাজে সময় নষ্ট করে না, যাতে একটা টাকা হালাল রিজিকও আসলো না আর একটা নেকিও হইল না, যে যেটা আমার দুনিয়া আখেরাতে কাজে আসবে। দুনিয়াতে আল্লাহর রহমত নেমে আসবে, নেকির যখন ব্যালেন্স বাড়বে তখন আর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নেবেন যখন আমার নেকির ব্যালেন্স থাকবে। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযী যাকাত ফাইলুন, যাকাত প্রদান করা। তাহলে জান্নাতিরা যাকাত দেবে যদি সচ্ছল হয়, খেয়ে দেয়ে এত টাকা বাঁচছে যাতে সাহেবে নিসাব হয়ে যাচ্ছে 1000 রিয়াল, মানে মোটামুটি বাংলাদেশি টাকার 24,000 আর ভারতের টাকার মোটামুটি 18-19 হাজার, কারো কাছে গোটা বছর ধরে পড়ে আছে, এর নিচে নামেনি, তাহলে সেই ব্যক্তির গোটা বছর ধরে নিসাব আছে। যখন গোটা বছর ধরে নিসাব আছে, তাহলে বছরের শেষে যত টাকা থাকবে সমস্ত টাকা পয়সার জাকাত দিয়ে দিবে, স্বর্ণের চাঁদির জাকাত দিবে। জাকাত সম্পর্কে বিস্তারিত 2টি আলোচনা হয়ে গেছে, যারা বিস্তারিত জানতে চান সেখান থেকে জেনে নেবেন। জাকাত দিলে জান্নাতে যাওয়া যাবে, আর কেউ যদি সচ্ছল হওয়া সত্ত্বেও জাকাত দেওয়ার ক্ষমতা আছে, নিসাব আছে, তারপর জাকাত না দেয়, তাহলে জাহান্নামের রাস্তা নিতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজ, লজ্জা স্থানের সুরক্ষা করা। জি, একমাত্র যে মানুষের শারীরিক চাহিদা আছে সেটা পূরণ করবে স্বামী স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো রাস্তাকে হালাল করেননি। জি, সুতরাং ব্যভিচার থেকে বেঁচে থাকবে, সমকামিতা থেকে বেঁচে থাকবে, আপনার হস্তমৈথুন থেকে বেঁচে থাকবে, এইরকম যত চারিত্রিক আর সামাজিক গুণা রয়েছে এই বিষয়ে সবগুলি থেকে বেঁচে থাকবে, হারাম দৃষ্টি দেওয়া থেকে বেঁচে থাকবে, হারাম অবৈধ বেগানা পুরুষ মহিলার গল্প গুজব থেকে, কথা থেকে বেঁচে থাকবে, প্রেম আলাপ থেকে বেঁচে থাকবে, প্রেম করা হচ্ছে জেনা, তাই সেই জেনা থেকে বেঁচে থাকবে, অন্তরের জেনা থেকে বেঁচে থাকবে, হাত পায়ের জেনা থেকে বেঁচে থাকবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জেনা থেকে বেঁচে থাকবে, না হইলে আল্লাহর কাছে ধরা খাবে, তিরস্কৃত হবে। আর স্বামী স্ত্রী যে সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করবেন না, বরং এইটি হচ্ছে মানুষের শারীরিক ক্ষুধা দূর করার যে একমাত্র শরীয়তসম্মত পথ। এতক্ষণ তো নিজের ভাষায় বললাম যে হস্তমৈথুন হারাম, কিন্তু শেখ হোসেন রহমতুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন এখানে, বলছেন ফামানি তাগা ওয়া রাজা আলিকা ফাউলাইক মাল আদুন, যারা এই রাস্তা ছাড়া স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া অন্য কোনো রাস্তা তলাশ করবে তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী। বলছেন যে এই আয়াতের ব্যাপকতা হচ্ছে দলিলুন আলা তাহরিমুল ইসতিমনা, দলিল হচ্ছে হস্তমৈথুন হারাম হওয়ার, আল্লাযী ইউসাম্মাল আদা সিররিয়া, যেটাকে আদা সিররিয়া আরবরা বর্তমানে বলে থাকে, কারণ এই রাস্তা মানুষের দিন দুনিয়ার ক্ষতি করে, তাকওয়াকে কেড়ে নেয় এবং আখেরাত মুখী হতে বাধা সৃষ্টি করে এবং শরীর স্বাস্থ্যকে ধ্বংস করে দেয়। এক সময় এমন অনুতপ্ত লজ্জিত হইতে হবে, কাঁদবেন, সেই সময় কোনো সংশোধনের রাস্তা থাকবে না। 12 নম্বর জান্নাতিদের বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াল্লাযীনা হুম আমানাতি ওয়াহদিম রাউন, তারা আমানতে খেয়ানত করে না আর ওয়াদা চুক্তি ভঙ্গ করে না। সুতরাং কোনো মমিন মুসলিম এক পয়সা কারো বেমানি করতে পারেন না,
না কারো টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা বেইমানি করবে, আর না কারো কাছ থেকে ধার নিয়ে ওয়াদা খেলাফি করবে, হ্যাঁ, আর মোনাফেকের পরিচয় দেবে, আর না গাদ্দারি করবে, চুক্তি ভঙ্গ করবে, আর না হাত ভারী টাকা পয়সা সব চলছে, নিজের নিজের কাজে কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা ধার নেওয়ার পরে আর দেওয়ার নাম কথা নেই, এইরকম চরিত্র জান্নাতিদের না, এরা জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। বিশেষ করে ঋণের বোঝা নিয়ে যদি কেউ মারা যায়, ঋণ মুক্ত না হতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলমিন শহীদকে পর্যন্ত মাফ করবেন না। তাহলে বাকি আমাদেরকে যারা শহীদ হতে পারেননি অথবা পারবেন না, তাদের কি করে মাফ করবেন? শহীদকেও আল্লাহ মাফ করবেন না যদি ঋণের বোঝা নিয়ে রবের কাছে হাজির হয়। এত সহজ বিষয় নয়, কিন্তু আজকালকার মুসলিমরা বড়ই দুঃখজনক অবস্থা, বরং এক শ্রেণীর ধার্মিক সহি আকিদার লেভেলধারীরাও আজকে বড়ই দুঃখ লাগে, বড়ই দুঃখ লাগে এসব কথা শুনলে, মানুষের যে কত টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা ধার নিয়ে বেইমানি করে আত্মসাৎ করে নিজের সংসার সুখের সংসার চলছে, কিন্তু টাকা পয়সা দেওয়ার কোনো চেষ্টা নেই। সুবহানাল্লাহ, আপনার ভিটে মাটি যেখানে বাস করতে হবে, আপনার স্ত্রী ছেলে মেয়ে এই জায়গাটি ছেড়ে দিয়ে বাড়ির চারিদিকে যদি লম্বা আপনার ভিটে মাটি থাকে, সেগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। এত সহজ নয় যে আমার জমি জায়গা বিক্রি করব না, আমার বাড়ি বিক্রি করব না, আমার দোকানপাট বিক্রি করব না, আমার ব্যবসা ক্লোজ করব না, আমার ঋণের বোঝা থেকে যাক, আমার সব সংসার চলতে থাক ধুমধামের সাথে, কিন্তু টাকা যখন পারবো তখন দেবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পথ থেকে মুসলিমদের হেফাজত করেন। মুসলিমরা এই ক্ষেত্রে অমুসলিমদের কাছে আদর্শ হতে পারতো যে একটি পয়সাও কোনো অমুসলিমের কাছে কোনো মুসলিম বেইমানি করবে না, ওয়াদা খেলাফি করবে না, তাহলে সাইলেন্ট এই চুপচাপ নীরব দাওয়াত অমুসলিমদের ঘরে ঘরে পৌঁছে যেত। আর এইভাবেই কিন্তু ভারত মহাদেশে সাহাবায়ে কেরামরা এবং সাহাবায়ে কেরামদের বংশধররা ইসলাম পৌঁছিয়েছেন, ভারতে ইসলাম জিহাদের মাধ্যমে পৌঁছেনি, পৌঁছেছে যে আরব ব্যবসায়িকরা গিয়েছেন সেখানে, আর সেখানে যে আমানত দেখিয়েছেন, সেখানে যে ওয়াদা আর তারা সুরক্ষা করেছেন, ওয়াদা খেলাফি করেননি, বেইমানি করেননি, আত্মসাৎ করেননি, একটি কথার এদিক ওদিক করেননি, এসব ভারতবাসীকে প্রভাবিত করেছে, সুতরাং তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। এই চরিত্রটা যদি আমরা টিকিয়ে রাখতে পারতাম তাহলে ভারতের মানচিত্র পাল্টে যেত দ্রুত। এখনও সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভারতের মুসলিমদেরকে এবং ভারত উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তানে যেসব মুসলিম রয়েছে তাদেরকে চরিত্র গঠনের তৌফিক দান করেন এবং আমানতদার হওয়ার তৌফিক দান করেন, খেয়ানত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, গাদ্দারি থেকে আর ওয়াদা খেলাফি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজের সলাতের হেফাজত করে। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে হয় সলাতের হেফাজত করতে বলেছেন বেশ কিছু আয়াতে, যেমন এটি একটি আয়াত, তারপরে রয়েছে হাফিজু আলা সলাওয়াত ওয়া সলাতিল উস্তা, সলাতের হেফাজতের কথা, আর না হলে সলাত কায়েমের কথা বলেছেন, হ্যাঁ, ওয়া আকামাস সলাত ওয়া আতাজ যাকাত আল্লাযীনা ইয়াকিমুনাস সলাত, সলাত কায়েম করার কথা। সুতরাং শুধু ঠিকা সারা নামাজ পড়লে হবে না, ঠিকা সারা সলাত আদায় করলে হবে না, সলাতের হেফাজত করতে হবে। যেমন আমরা নিজের দুনিয়ার হেফাজত করি, নিজের শরীর স্বাস্থ্যের কত হেফাজত করছেন, জি হ্যাঁ, কীভাবে ডায়েট কন্ট্রোল করছেন, আর কীভাবে এক্সারসাইজ করছেন, আর কীভাবে ডাক্তার যে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, গাইড দিচ্ছে, সেই গাইডলাইনগুলি মেনে চলছেন যাতে করে আপনি সুস্থ থাকেন, হ্যাঁ। তারপরে নিজের টাকা পয়সার কীভাবে হেফাজত করছেন, আপনি পকেটে থাকলে কত যত্নে রাখছেন, আর বাড়িতে রাখলে কত যত্নে রাখছেন, বাড়িতে ঝুঁকি আছে কী হয় না হয় সেই জন্য ব্যাংকের আশ্রয় নিচ্ছেন, আল্লাহু আকবার, দুনিয়ার হেফাজতের ক্ষেত্রে, নিজের ছেলেমেয়েদের হেফাজতের ক্ষেত্রে কত গুরুত্ব দিচ্ছেন, যে তাদেরকে কত যত্ন সহকারে আপনি জীবনের সব কিছু ব্যয় করে দিয়ে কোরবানি করে দিয়ে লেখাপড়া করাচ্ছেন যাতে তারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আর আপনি নিজের সালাতের হেফাজত করেন না, সালাতকে নষ্ট করেন, ওয়াক্ত পার করে দেন, চার ওয়াক্ত পড়েন, ফজর পড়েন না, পড়লেও সূর্য ওঠার পরে পড়েন, জামাত ছেড়ে দিয়ে পড়েন, আপনি ঘরে পড়েন, আপনি খেয়াল খুশি পড়েন, আপনি আপনি বিদাতি নামাজ পড়েন, সুন্নতি নামাজ জানার আপনার প্রয়োজনই হইল না, আপনি
এমন দ্রুত এক্সপ্রেস সালাত আদায় করছেন যে সালাত আল্লাহ কখনো কবুল করবেন না। এর যে ফাসাল্লে ফাইনকা লাম তো যাও যাও ফিরে যাও, তুমি নামাজই পড়নি, তোমার এই নামাজ হয়নি। তিন তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছেন। তিন বিদাত দিয়ে সালাত শুরু করবেন, নিয়ত পড়ার বিদাত আর জায় নামাজের দোয়া পড়ার বিদাত, আর আপনার কি বলছি ইফতাদায় তো বেহাজ আল ইমাম আনা ইমামুল ইমান হাজার আমলাম ইয়াহাজরের বিদাত দিয়ে শুরু করবেন, আর কয়েক বেদাত দিয়ে আবার শেষ করবেন, সম্মিলিত মোনাজাতের বেদাত দিয়ে আপনি শেষ করবেন, আবার কপালে হাত দেওয়া দিয়ে আপনি শেষ করবেন, আবার সালাত শেষ করে জিকির আজগার আছে তা না পড়ে ধাঁই করে উঠিয়ে উঠে আপনি দাঁড়িয়ে সুন্নত শুরু করে দিবেন। এই কোন সালাত আদায় করছেন আপনি? আপনি কি রাসূলুল্লাহ সাহেব সালাত আদায় করছেন? আপনি কি সালাত কায়েম করছেন? আর আপনি কি এই সালাতের হেফাজত করছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সালাতের রুকুনগুলির হেফাজত করতে হবে, ওয়াজেবাত আছে হেফাজত করতে হবে, শর্ত সমূহের হেফাজত করতে হবে, তাহারাত পবিত্রতা ঠিক থাকতে হবে, অনেকের পোশাক ঠিক নেই, টাকনার নিচে কাপড়, এদিকে নাভির নিচে প্যান্ট নেমে যাচ্ছে, আউযুবিল্লাহ, এইভাবে সালাত হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার সালাত কায়েমকারী, সালাতের হেফাজতকারী বানিয়ে দেন, তাহলে এই জান্নাত পাওয়ার আশা করা যেতে পারে। এই 13টি বৈশিষ্ট্য কোরআনে কেরিমের আয়াতের আলোকে সূরা মোমেনুন এবং সূরা আলে ইমরানের যে কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করলাম শেখের এই কিতাবে, তাতে থেকে আমরা জানতে পারলাম এই 13টি বৈশিষ্ট্য যদি থাকে আর এই ধরনের আরও বৈশিষ্ট্য রয়েছে, তাহলে জান্নাত ইনশা আল্লাহ তাআলা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথকে যেন সহজ করে দেন এবং জাহান্নামের পথকে যেন কঠিন করে দেন, জাহান্নামের পথকে আমাদের সামনে যেন বন্ধ করে দেন, আর জান্নাতের পথকে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রশস্ত করে দেন। এখন আসি বেশ কিছু হাদিসের দিকে যা শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, এবং সেই হাদিসগুলি থেকে আমরা জান্নাতিদের কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করি। অনেক হাদিস রয়েছে, মাত্র কয়েকটি হাদিস আমরা এখানে আলোচনা করব। আবু রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান, কেউ যদি এমন কোনো রাস্তায় হাঁটে, ইয়ালতামিসু ফিহি ইলমান, যেই রাস্তায় তার উদ্দেশ্য হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ এই এর ওসিলাতে এর মাধ্যমে তার জন্য জান্নাতের রাস্তা চলা সহজ করে দেবেন, জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন, প্রশস্ত করে দেবেন, এবং জাহান্নামের রাস্তাকে আল্লাহ সংকুচিত করে দেবেন, বন্ধ করে দেবেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। তাহলে এর দ্বারা যে বৈশিষ্ট্যটি 14 নম্বর জানতে পারলাম, 13টি হলো কোরআনে কারিম আয়াত থেকে, 14 নম্বর সেটি হচ্ছে যে আমরা যদি দিনের জ্ঞান অর্জন করতে থাকি, হ্যাঁ আজীবন, হ্যাঁ একবারে মরণ পর্যন্ত শিখার শেষ নেই, দিনের শিক্ষা চর্চা করতে থাকি, যেখানে দিনের শিক্ষার সুযোগ সুবিধা আছে আমরা যদি হাসিল করার চেষ্টা করি যে কোনো স্তরে থেকে, যে কোনো অবস্থায় থেকে, তাহলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এটি হচ্ছে জান্নাতিদের বৈশিষ্ট্য, যে তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে থাকে, জ্ঞান বৃদ্ধি করতেই থাকে। এটা মনে করে না যে, যেমন আজকালকার অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা, আর আরে কি নামাজ রোজা তো করছি, আর ইসলামিক সেন্টারে যাওয়ার সময় নেই, আর শিখারই কি আছে, ওই নামাজের কথাই না বলবে, আউযুবিল্লাহ, না না না। যদি জান্নাতের পথকে সহজ করতে চান, তাহলে জান্নাতিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আজীবন দিনের জ্ঞান অর্জন করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরো হাদিস রয়েছে, সহিহ মুসলিম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, তোমাদেরকে কি বলে দেব কি এমন কাজগুলি যার মাধ্যমে আল্লাহ গুনাহগুলিকে মিটিয়ে দেবেন, মুছে দেবেন, ওয়া ইয়ারফা বিহি দারাজাত, আর মর্যাদাসমূহ, দারাজাত, জান্নাতে স্তর যে রয়েছে সেই স্তরকে আল্লাহ উঁচু করে, মর্যাদা উঁচা করবেন। কালু, সাহাবার বলে, ভালাই আর অবশ্যই বলে দেন, কালি ইসবাগুল উজু, উজু পরিপূর্ণ করা, সুন্দরভাবে উজু করা, জি, বেদাতি উজু নয়, আর উজুতে বাড়াবাড়ি সীমালঙ্ঘন নয়, আর ঘাটতিও না, জি, ঘাটতি মুক্ত আর বাড়াবাড়ি মুক্ত মধ্যম পন্থার উজু করতে হবে, যে উজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে শিখিয়েছেন। উজু করতে হবে পূর্ণরূপে, আলাল মাকারি, কষ্ট হলেও, গরম পানিতে আরব দেশে গ্রীষ্মকালে প্রচণ্ড কষ্ট হয় উজু করতে, দুপুরে জোহরে আসে এমনকি রাতে পর্যন্ত গরম থাকে পানি, এই কষ্ট করে উজু পূর্ণ করা, ভালো করে উজু করা, আর শীতকালে কনকনে ঠান্ডায় উজু করা, ঠান্ডা পানিতে গরম পানির ব্যবস্থা নেই, এটা জান্নাতে যাওয়া সহজ করে দিবে। এগুলি হচ্ছে জান্নাতের বৈশিষ্ট্য। ও কাসরাতুল খোতা ইলাল মাসাজেদে, এবং মসজিদে দূর থেকে আসা, হ্যাঁ অনেক দূর থেকে আসছেন আপনি, হেঁটে আসে, যত মানুষের ধাপ বাড়বে, যত কদম বাড়বে, তত বেশি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এগুলির মাধ্যমে জান্নাতে মর্যাদা উঁচা হবে, এ গুনাহগুলি
মুছে দেওয়া হবে। ওয়ান্তেজারু সলাতে বাদাস সলা, এক সলাতের পরে আরেক সলাতের জন্য অপেক্ষা করা, সেটা মসজিদে বসেই অপেক্ষা করা অথবা কাজে কর্মে চলে আসা বাড়িতে অথবা কর্মক্ষেত্রে, আর তারপরে সজাগ থাকা যে কখন আবার সলাতের টাইম হচ্ছে, যে চট করে গিয়ে আবলক্ত সলাত আদায় করব বা আজানের আগেই বা আজানের সাথে সাথে মসজিদে গিয়ে পৌঁছে যাব। এ হচ্ছে সলাতের জন্য ইন্তজার অপেক্ষা করা। সেই অপেক্ষা করা মসজিদে অবস্থান করে বা মোসাল্লায় অবস্থান করেও হতে পারে, সেটা সবচাইতে উত্তম যদি কাজকর্ম না থাকে, কর্মব্যস্ততা না থাকে, আর কাজকর্ম থাকলেও সেটা সলাতের জন্য অপেক্ষা করা অন্তর্ভুক্ত। যদি মানসিক দিক থেকে প্রস্তুত থাকি যে সলাতের কখন টাইম হবে, বারবার করে ঘড়ির দিকে দেখতে আছেন যে সলাতের টাইম হলে আগে ভাগে গিয়ে মসজিদে পৌঁছে যাবো যাতে মশবুক না হয়ে যায় বা জামাত না ছুটে যায়। এইরকম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যেকার যে কোনো ব্যক্তি যদি ওযু করে, ফায়ুসবিগুল ওযু, আর পরিপূর্ণ ওযু করে, সুম্মা ইয়াকুল, আর তারপরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানি, জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। ওযু সুন্দর করে করলো আর তারপরে যদি কালেমায়ে শাহাদাত পড়ে তাহলে আটটি জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে জান্নাতের দরজা আটটি রয়েছে এবং আটটি দরজা খুলে ইয়াদখুলু মিন আইয়াহা শা, যেই দরজা দিয়ে ইচ্ছা এখনও প্রবেশ করুক। এইরকম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে সহিহ মুসলিমে, আগেরটিও সহিহ মুসলিমের, বলছেন, ফি মান তাবা আল মুয়াজ্জিনা মিন কলবিহি দাখলা, যেই ব্যক্তি মুয়াজ্জিনের যে আজান শুরু থেকে শেষ পর্যন্ত শুনল, নিয়মিত মনোযোগী হয়ে শুনল এবং জবাব দিল, দাখালা জানা, সে জান্নাতে যাবে। সহিহ মুসলিমের হাদিস। তো এগুলি হচ্ছে জান্নাতিদের বৈশিষ্ট্য। জান্নাতিদের বৈশিষ্ট্য কিছু ফরজ বৈশিষ্ট্য রয়েছে আর কিছু রয়েছে সুন্নাত মুস্তাহাব বৈশিষ্ট্য রয়েছে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহ আল্লাহ, কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, তার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর অট্টালিকা তৈরি করবেন, প্যালেস তৈরি করবেন। মুত্তাফাক বুখারি মুসলিমের হাদিস। সুতরাং জান্নাতিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মসজিদ তৈরি করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদা আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জি, এইরকমই ওবায়দ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুন আল্লাহু আলিবাদ, পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ বান্দাদের উপর ফরজ করেছেন। ফামান জা বিহিন, যেই ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়ালাম ইউদাইয়ে মিনহুন্না শাইয়্যান, কোনো কিছুকে নষ্ট করবে না, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, এসবের হককে নষ্ট করে বা হালকা মনে করে, কোনো সালাতকে হালকা মনে করলো না, যে আরে পড়লে হবে আর না পড়লে যাক অসুবিধা নেই এরকম মনে করলো না, গুরুত্ব সহকারে সমস্ত সলাতের, যেমন আপনার কাছে জুমার সলাতের গুরুত্ব ঠিক তেমনই জোহরের সলাতের গুরুত্ব, যেমন আপনার কাছে জোহর আসর মাগরিব এশার সলাতের গুরুত্ব তেমনই আপনার ফজরের গুরুত্ব। এইভাবে যেই ব্যক্তি সলাতকে আদায় করবে এবং সলাতের কোনো কিছুকে নষ্ট করবে না, কান আল্লাহ ইন্দাল্লাহ আহাদান, তাই আল্লাহর কাছে তার জন্য ওয়াদা রয়েছে, চুক্তি রয়েছে, আইয়ুদ খেলাহুল জান্নাত, যে তাকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন। ইমাম আহমদ, আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেছেন। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি সম্পর্কে, এমন আমল সম্পর্কে যে ইউদখিলুহুল্লাহু বিহিল জান্নাহ, যে আল্লাহ যার মাধ্যমে জান্নাতে আমাকে দেবেন, এমন কোন আমল বাতলে দেন। তো তখন রাসূলুল্লাহ বলেছেন, আলাইকা বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি সেজদা করবে। বেশি বেশি সেজদা করা মানে সলাতের বাইরে সেজদা নয়, সলাতের বাইরে মাত্র দুইটি সেজদা, এক সেজদা হচ্ছে সেজদায় তেলাওয়াত, কোরআনে কারিমে 15টি জায়গায় সেজদায় তেলাওয়াত রয়েছে, আর এক সেজদা হচ্ছে শুকরানা সেজদা, যখনই কোনো খুশির খবর আসবে, আনন্দদায়ক কোনো সংবাদ আসবে, তখন আপনি চট করে সেজদা পড়ে যাবেন। এই দুই সেজদা ছাড়া বেদাতে আমাদের তবলিগী ভাইদের সেজদা রয়েছে, বেদাতের লক্ষণ এবং কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে অজ্ঞতা, যে শোচনীয়তা তাদের কোরআন হাদিসের জ্ঞানে, ভুল বুঝে সেজদা করে এবং বিদাত টেনে টুনে বিদাতকে সাব্যস্ত করার চেষ্টা করে, না 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 এরকম কোনো সেজদার নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সেজদা করতে বলেছেন, কিন্তু সালাতের বাইরে এইরকম কোনো সেজদা করেন যে একটা সেজদা পড়ে থাকলেন কিছুক্ষণ আর তারপর উঠে চলে গেলেন, এরকম কোনো সেজদা করেন নাই।
তাহলে বেশি বেশি সেজদার অর্থ যে কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে, শুধু সেজদা যেখানে উল্লেখ করা হয়েছে বা রুকু উল্লেখ করা হয়েছে, ওয়ারকাউ মার রাকাইন মানে সালাত আদায় করা, ওই রকমই ওয়াসজুদ ওয়াক্তারিব সেজদা করো আর আল্লাহ সান্নিধ্য লাভ করো, সেজদা করা মানে সালাত আদায় করা, সেটা ফরজ সালাত হোক আর নফল সালাত হোক। বেশি বেশি সেজদা করে মানে বেশি বেশি সালাত আদায় করা, তাহলে ফরজের পরে বেশি বেশি নফল সুন্নত তাহাজ্জুদ ইশরাক সালাতুল দোহা এই সমস্ত সুন্নতের রাতে বা সালাত আদায় করা, বেশি বেশি সেজদা করো মানে বেশি বেশি নফল সালাত আদায় করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান, যখনই আল্লাহকে একটি সেজদা করবে, ইল্লা রাফাক আল্লাহ বিহা দারাজা, তার মাধ্যমে আল্লাহ তোমার একটি মর্যাদা উঁচু করবেন, ওয়াহ তানকা খাতিয়া, এবং তোমার গুনাহকে আল্লাহ ঝরিয়ে দেবেন, একটি গুনাহ ঝরিয়ে দেবেন। ও মুসলিম সহিহ মুসলিমের হাদিস। তাহলে জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বেশি বেশি সলাত আদায় করবে, ফরজের পরে 12 রাকাত সুন্নাত আদায় করবে, তারপরে তাহাজ্জুদ আদায় করবে, তারপরে সলা ইশরাক সলাতুল দোহা পড়ার চেষ্টা করবে মাঝে মাঝে হলেও, আর যদি কন্টিনিউ পড়ে তাতেও কোনো দোষের কথা নাই। বেতরের সলাতের অবশ্যই হেফাজত করে ফরজ সলাতের পরে, ফজরের 2 রাকাত সুন্নাতের অবশ্যই হেফাজত করে ফরজ সলাতের পরে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলিম বান্দা, ইউসাল্লিল্লাহি তাআলা ফি কুল্লি ইয়াউমি ইসনাতে আশরাত রাকাতান, প্রতিদিন যদি 12 রাকাত সালাত আদায় করে, তাতাউআন মানে নফল অতিরিক্ত, গায়রা ফরিজা ফরজ না, ফরজ ছাড়া অতিরিক্ত সালাত, ফরজ হচ্ছে 17 রাকাত, আর এই 17-র পরে যদি 12 রাকাত সালাত আদায় করে, যেটিকে সুন্নতে রাতেমা বলা হয়, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল প্যালেস তৈরি করবেন। রাওয়াহু মুসলিম হাদিস সহিহ মুসলিমের। 4 রাকাত জোহরের পূর্বে, 2 রাকাত জোহরের পরে, 2 রাকাত মাগরিবের পরে, 2 রাকাত ইশা পরে, আর 2 রাকাত ফজরের আগে, এই 12 রাকাত সুন্নতে রাতে বা আদায় করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জান্নাতিদের বৈশিষ্ট্য হচ্ছে যে 12 রাকাত সলাতে তারা অবহেলা করে না। সুতরাং কিছু লোকেরা আজকাল শুরু করেছে, সালাম ফিরেই ফরজটা আদায় করে টান দিয়ে চলে গেল, আর ফরজ যখন শুরু হলো তখন মসজিদে ঢুকলো, কোনো রকম করে এরা 33 মার্ক 40 মার্ক পাওয়া মুসলিম, যেমন স্কুল কলেজে কিছু এই রকম সাধারণ ছাত্র যাদের জীবনে কোনো বড় লক্ষ্য উদ্দেশ্য নেই, কোনো রকম করে পাশ করলেই হয়, সেই জন্য 30 থেকে 40টা মার্ক পেয়ে গেলে তাদের খুশির শেষ নেই, বাপ মা বাধ্য করছে লেখাপড়া করার জন্য, কোনো রকম করে পাশ করতে হয়, বা সবাই পড়ছে দেখা দেখি আমাকেও পড়ালেখা করতে হবে, তাই কিন্তু পড়ালেখার যে একটা টার্গেট জীবনে আছে, লক্ষ্য উদ্দেশ্য বানাইতে হবে এবং জীবনে সাইন করতে হবে, কিছু একটা করে দেখাইতে হবে, এই রকমের কোনো বড় মহৎ উদ্দেশ্য যে সব ছাত্রদের জীবনে মাদ্রাসার বা স্কুলে নেই, তাদের মতো ওই সব লোকেরা যারা শুধু 17 রাকাত ফরজ আদায় করে আর তারপরে টান দিয়ে চলে যায়, সুন্নতের হেফাজত করে না। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার, আখবিরনি বি আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার, আমাকে এমন আমল বলে দেন যা আমাকে জান্নাতে প্রবিষ্ট করবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলেছেন, লাকাদ সাআলতা আযীম, তুমি খুব একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞেস করেছো, ওয়া ইন্নাহু লা ইয়াসীরু আলা মা ইয়াসসারাহু আল্লাহ আলাইহি, তবে বিষয়টি আল্লাহ যার জন্য সহজ করবেন তার জন্য অতি সহজ, এমন কোন মুশকিল কাজ নাই। জান্নাতে যাওয়া তাহলে মুশকিল কাজ নয়, জান্নাতে যাওয়ার যে বৈশিষ্ট্যগুলি গুণাবলীগুলি রয়েছে এগুলি নিজের মধ্যে তৈরি করাটা এমন কোনো মুশকিল বিষয় নয়। কি বলছেন? প্রথম হচ্ছে তাবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে ফরজ অজেব আদায় করতে হবে, সহি আকিদার নামধারী আহলে হাদিস আর 5 অক্ত সলাত পড়েন না, না না না, এই নাম দিয়ে কোনো কাজ হবে না, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। হকানি দাবিদার যা আমরাই হচ্ছি, হকানি তরিকার লোক, আর আল্লাহর ইবাদত করে না, পজিটিভ নেই হবে না, পজিটিভ লাগবে, ফরজ ওয়াজিব আদায় করা লাগবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, তার সাথে কোনো কিছুকে শরীক করে, নেগেটিভও লাগবে, শিরিক মুক্ত যেমন হইতে হবে, বিদাত মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, মুনাফিকি মুক্ত হইতে হবে, ইমানের হেফাজত করার জন্য নেগেটিভ মুক্ত হইতে হবে, ঠিক তেমনই পজিটিভ হইতে হবে, যাতে করে আপনার আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে। ও তুকিমুস সালাত, অর্থাৎ তৌহিদ প্রতিষ্ঠা করে তৌহিদবাদী হবে, 1। 2 নম্বর ও তুকিমুস সালাত কায়েম করবে, তুতিস জাকাত, 3 নম্বর জাকাত দেবে, অতাসুমরাম রমজান মাসের সিয়াম পালন করবে, তাহাজ্জুল বাইত বাইতুল্লাহর হজ করবে। এই ইসলামের 5টি রোকন যদি তুমি ঠিকভাবে আদায় করতে পারো তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এবং জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে দূরে রাখবেন। এইরকমই
হাদিস, জি, এই হাদিস ইমাম আহমদ আবু তিরমিজি বর্ণনা করেছেন, আর ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল উমরাতু আল উমরাতু কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, মাঝে মাঝে উমরা করা উচিত, যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে, বিশেষ করে সৌদি আরবে যারা আছেন, দূরে থাকলেও উমরা করার চেষ্টা করবেন। অল্প পয়সায় দেখেন যারা উমরা করেননি, হয়তো গত এক বছর দুই বছর ধরে উমরা করেন, কত এখন আক্ষেপ হচ্ছে যে এই রমজানে যেতে পারলেন না, আরও যে কত মাস যেতে পারবেন না, রমজানের আগে থেকেই বন্ধ হয়ে গেছে এই রাস্তা। আল্লাহ যেন এই রাস্তা সহজ করে দেন আমাদের জন্য, ভালো মানুষদের জন্য আল্লাহ যেন সহজ করে দেন এবং আমাদেরকে সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। এক উমরা থেকে আরেক উমরার মাঝের যে গুনাহগুলি রয়েছে, উমরা করলে কাফফারা হয়ে যায়। এক উমরা আরেক উমরা এর মাঝকার গুনাহগুলির কাফফারা হয়ে যায়, সাগিরা গুনাহ কাফফারা হয়ে যাবে, কাবিরা যেন তওবা শর্ত রয়েছে। ওয়াল হাজ্জুল মাবরুর ইসলাহু জাযাউ ইল্লা জান্নাহ, আর হজ যদি আল্লাহর কাছে গৃহীত হয়, মকবুল হয়ে যায়, হালাল পয়সা দিয়ে হজ কবুলের শর্ত যদি পুরা করে থাকেন, আর সেই হজে কোনো কোনো পাপাচার না হয়ে থাকে, তাহলে তার বদলা হচ্ছে, সবচেয়ে বড় বদলা তা হচ্ছে জান্নাত, যেটা হচ্ছে সমস্ত ঈমান আমলের মুখ্য লক্ষ্য উদ্দেশ্য। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। এইরকমই জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি তিনটি মেয়ে থাকে, ইউবিহিন্না, এই তিনটি মেয়েকে ভালো আদর যত্ন করেছে, ওয়ার হামহন্না, তাদের উপর মায়া করে, ওয়াকফালু হন্না, আর তাদের দেখাশোনা করে, প্রতিপালন করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, তার নিশ্চিত তার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে। তাহলে মেয়ে সন্তান ছেলে সন্তানের চাইতেও আপনার জন্য ফজিলতের, যদিও ছেলে সন্তানেও ফজিলত রয়েছে তাদের তরবিয়ত এবং তাদের তালিমে এবং তাদের দেখাশোনাতে, কিন্তু মেয়েরা যেহেতু দুর্বল, মেয়েদের ক্ষেত্রে বড় টার্গেট কিছু নেই যে অনেক কিছু পাবো এদের মাধ্যমে, বিয়ে দিয়ে দিলে পরের ঘরে চলে যাবে, সেই জন্য অনেকের মেয়েদের ক্ষেত্রে মুখ কালা হয়ে যায়, জাহিলিয়াতের যুগের কাফেরদের মতো, এমনটা যেন না হয়। মেয়েরা আপনার জন্য জান্নাতকে সুনিশ্চিত করবে, যদি আপনার ঈমান ভঙ্গ করে আপনি না যান, তৌহিদ ঠিক থাকে আর পাঁচ অক্ত সালাত ঠিক থাকে। কোনো সাহাবি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ফাইন কানাত আসনাতেন, আমার যদি দুই মেয়ে থাকে, কাল ওয়াইন কানাত আসনাত, দুই মেয়েও যদি থাকে আর তাদের যদি ভালো তালিম তরবিয়ত করে থাকো, তাহলে জান্নাতে চলে যাবে এবং এরা জাহান্নামের আড় হয়ে যাবে, জান্নাত ফরজ হয়ে যাবে। আরেকজন লোক ছিল, তার এক মেয়ে ছিল, সে বলল, ওয়াহেদা যদি এক হয়, হ্যাঁ বলছেন না, বলছেন যে ফারা আবাদ আল কওয়ান লাউ কালা ওয়াহেদা, কিছু লোকেরা কে দেখলেন যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে বলছিলেন যে যদি একজনের কথা বলতেন, লাকাল ওয়াহেদা, তাহলে একজন মেয়েরও যদি কেউ, যদি ধরে একজনই মেয়ে আছে কারো, আর সে মেয়ের ভালো তালিম তরবিয়ত করেছে, প্রতিপালন করেছে, তাকে আদর স্নেহ করেছে, মেয়েকে মেয়ের প্রতি অনীহা হয়নি, অভক্তি হয়নি, মেয়ে শুধু মেয়ে সন্তান, কন্যা সন্তান শুধু আমার ছেলে না, এরকম কোনো আক্ষেপ হয়নি, ইমানে এরকম কোনো দুর্বলতা দেখা যায়নি, তাহলে এক মেয়েই জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ এবং জাহান্নাম থেকে আড় হয়ে যাবে। মুসনাদে আহমদের হাদিস, এই হাদিসের সনদে দুর্বলতা আছে, তবে এই হাদিস লাকিন লাহু শাওয়াহিদ সহিহা, সহি সহি এর সমর্থক হাদিস রয়েছে, এর মধ্যে একটি হাদিস সহি মুসলিমে রয়েছে, শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহি সেটিকে টিকাতে উল্লেখ করেছে, মানবতুলিয়া মিনাল বানাতে বেশাইন, কাউকে যদি আল্লাহ মেয়ে দিয়ে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন, আহসানা এলাইহিন্না, তাদের সাথে সদ্ব্যবহার করে, কুন্নাল্লাহু সিত্রা মিনান নার, তাহলে তারা জাহান্নামের সামনে আর সৃষ্টি করে দিবে, জাহান্নামের সামনে গিয়ে যে প্রাচীর আর সৃষ্টি করে দিবে, তার মানে এই ওয়াজাবাতিল জান্নাত জান্নাত ফরজ হয়ে যাবে ইনশাআল্লাহ, যেমন এই হাদিসে রয়েছে। আর দুটি হাদিস শুধু আপনাদের সামনে আলোচনা করব, শেখ হোসাইনের কিতাবে, যাতে করে আমরা দাসটা পুরো করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আন আকসারে মা ইউদখিলুল জান্নাহ, জান্নাতে সবচাইতে বেশি কোন আমলটি, কোন কাজটি মানুষকে নিয়ে যাবে, কোন কাজটা করলে জান্নাতে সবচাইতে বেশি সহজে যাওয়া যাবে এবং অধিকাংশ লোককে জান্নাতে নিয়ে যাবে, কোন বৈশিষ্ট্য, কোন গুণটি, বললেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, যেটা প্রথম উল্লেখ করা হয়েছে, ঐদ্দাতিল মুত্তাকে, জান্নাত আল্লাহ ভীরুদের জন্য তৈরি করা হয়েছে, আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকা, হুসনুল খুলক, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য গুণ হচ্ছে উত্তম চরিত্র, যেই ব্যক্তি চরিত্রবান হবে সে অল্প আমলে জান্নাত যেতে পারে, কোনো রকমের ফরজ ওয়াজিবটা আছে ঈমান ভঙ্গ করে যায়নি, জান্নাতে চলে যাবে যদি চরিত্রবান হয়, কিন্তু চরিত্রহীন যদি হয় আর তার সলাতের অভাব নেই,
আর সিয়ামের অভাব নেই, আর তার আপনার হজের অভাব নেই, জান্নাতে যাবেন না, হিয়া ফিন্নার। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক মহিলা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তার ভাষা খুব খারাপ, সে মানুষকে কষ্ট দেয় পাড়া প্রতিবেশীকে, কিন্তু তার অনেক সলাৎ সিয়াম নেক আমল অনেক আছে, তো নবী সাল্লাম বলেছেন না জাহান্নামে যেতে হবে। জি, যদিও স্থায়ী জাহান্নামে হবে না, কিন্তু জাহান্নামে যেতে হবে, কারণ চরিত্রহীন সে। আল্লাহ যেন আমাদের উত্তম চরিত্র অধিকারী হওয়ার তৌফিক দান করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক জীবনে আমাদের অনুসরণ অনুকরণের তৌফিক দান করেন, এবং আদর্শ হিসাবে তাকে গ্রহণ করে সেই পথের পথিক হয়ে অবিচল থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি শেষ হাদিস আয়াজ বিন হেমার আল মুজাশি বর্ণনা করছেন, আহলুল জান্নাতে সালাসা, জান্নাতি হচ্ছে তিন শ্রেণীর মানুষ, মানে জান্নাতিদের এই বৈশিষ্ট্যগুলি রয়েছে। এক হচ্ছে জু সুলতানিন মুকসিত, যদি শাসক নাই পরায়ণ হয়, নাই পরায়ণ শাসক দুনিয়ার নেতৃত্ব দিয়েছে, তারপরেও সেই ব্যক্তি জান্নাতি হবে, এ হচ্ছে জান্নাতি। জি, বরং জান্নাতে বড় উচ্চ মর্যাদা রয়েছে নাই পরায়ণ শাসকের জন্য, যাতে করে তারা যে জুলম থেকে মুক্ত থেকেছে, দেশবাসীর উপরে জুলম করেনি, জনগণের উপরে জুলম অত্যাচার করেনি, সেই জন্য আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দিয়ে ধন্য করবেন। দ্বিতীয় হচ্ছে মোতাসাদ্দেকুন মুয়াফাক, যেই ব্যক্তি সাদকা বেশি বেশি করে, আল্লাহ তাকে বেশি বেশি সাদকা দান খায়রাতের তৌফিক দান করেছেন, সে জান্নাতি। ওয়ারাজুলুন রাহিমুন রাকিকুল কলব, আর আরেকজন মানুষ অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত নরম অন্তরের, লেকুল্লে যাবি করব, আত্মীয় স্বজনদের সাথে, আত্মীয়দের সাথে সাথে বড় দয়ালু এবং আত্মীয়দের সাথে বড় নম্র ব্যবহার করে, আত্মীয়দের দেখাশোনা করে। আর তিন নম্বর জান্নাতি হচ্ছে অমুসলিমুন, অমুসলিমুন ওয়াফিফুন মোতাফিফুন জু আয়াল, এমন মুসলিম যেই ব্যক্তি সচ্চরিত্রের এবং মোতাফিফুন, কারো কাছে দ্বারস্থ হয় না, অভাবী থাকলেও কারো কাছে দ্বারস্থ হয় না, অথচ জু আয়াল, তার পরিবারের সদস্য অনেক বেশি, স্ত্রী ছেলে মেয়ে অনেক, সাতটা আটটা দশটা পনেরোটা তার ছেলে মেয়ে রয়েছে, বাপ মায়ের দেখাশোনা করতে হচ্ছে, ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হচ্ছে, তার যে খরচ খরচা অনেক বেশি, তারপরেও যথাসাধ্য মেহনত পরিশ্রম করে সংসার মেনটেন করার চেষ্টা করে, মানুষের কাছে অভাব অভিযোগ করে না, মানুষের কাছে নিজের অভাবের কথা পেশ করে, কারো কাছ থেকে চাওয়া এ বদ অভ্যাস নেই, এই রকম লোক জান্নাতি হবে। তাহলে জান্নাতি হবে নাই পরায়ণ শাসক, জান্নাতি হবে যারা বেশি বেশি দান খায়রাত করতে পারবে, এবং বা ন্যায় পরায়ণ শাসক যে দান খায়রাত করে, মানুষের দেখাশোনা করে, এবং যেই ব্যক্তি অত্যন্ত দয়ালু আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করবে, আর যেই ব্যক্তি নিজে সচ্চরিত্র, কোনো পাপে জড়ায় না, জেনা ব্যবিচার সমকামিতায় জড়ায় না, আর কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত নয়, আর তার সাথে সাথে মানুষের কাছে সেই ভিক্ষা করা যাচ্ছা করা থেকে বেঁচে থাকে, অথচ বড় পরিবারের দেখাশোনা তাকে করতে হয়। হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, বেশ কিছু হাদিস আপনাদের সামনে পেশ করলাম, যেগুলিতে আমরা স্পষ্ট জানতে পারলাম যে জান্নাতি হলে আমাদের মধ্যে কী রকমের গুণাবলী হওয়া উচিত, কেমন বৈশিষ্ট্যের অধিকারী আমাদের হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আল্লাহ যেন জানার পরে মেনে নেওয়ার তৌফিক দান করেন, এবং জানার পরে আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানার পরে, মেনে নেওয়ার পরে, আমল করার পরে সঠিক কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে, মানুষকে দাওয়াত দিয়ে মানব জীবনের সংশোধনের তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের মহামারী যেন দূর করে দেন, আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের শেষ 10 দিনকে আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য যেন মোবারক করে দেন, এবং বরকত যেন আকাশ থেকে নেমে আসে, আল্লাহর আজাব এবং গজব যেন উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।